নমস্কার বন্ধুরা প্রতি বছর শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা পালন করা হয়ে থাকে বিদ্যা দেবী সরস্বতী সরস্বতী দেবীকে শিক্ষা সঙ্গীত শিল্পকলার দেবী ও আশীর্বাদদাত্রীও মনে করা হয় হিন্দু পুরাণ শাস্ত্র মতে দেবী সরস্বতী প্রজাপতি ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয়েছিলেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাড়িতে বসে সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে সরস্বতী পুজো করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে বেলাইকনটিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পারেন প্রথমেই আমি আপনাদের সুবিধার্থে পুজোর সামগ্রী এবং দশকর্মার একটি ফর্দ তৈরি করেছি আপনারা আপনাদের সুবিধা এই ফর্দ দেখে যে কোনো দশকর্মার দোকান থেকে এই সামগ্রীগুলো কিনে আনতে পারেন প্রথমে পুজোর জায়গা ভালো করে পরিষ্কার করে তারপর ওই স্থানে একটি সুন্দর আলপনা আঁকুন ওই স্থানে ঘট স্থাপন করবেন এরপর দেবী মূর্তিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে তুলতে হবে এরপর ঘটে স্বস্তিক আঁকুন এবং আমের পল্লব নিন এবং প্রতিটি পাতায় সিঁদুরের ফোঁটা দিন এবং বিশুদ্ধ জল বা গঙ্গার জল দ্বারা ঘট পূর্ণ করে তাতে ফুল বেলপাতা ধান বা আতব চাল দুব্বা দিয়ে ঘটাচ্ছদন বস্ত্র দিয়ে উলুধ্বনি দিয়ে ঘর স্থাপন করতে হবে এবং ঘটের উপর একটি চাঁদমালা পরিয়ে দিতে হবে অনেকে তিলকাঠি ও সাদা সুতো দিয়ে ঘটের চারপাশে বন্ধনী করে দেয় পলাশ ফুল ঘটে বা বাঘ চরণে এই দিন অবশ্যই দেবেন মা সরস্বতীর কাছে থালায় বা ঘটের উপর পঞ্চগুড়ি অভ্র পঞ্চগব্য জবের শীষ ইত্যাদি দিতে হয় সব আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন এবং ঘট স্থাপন করার সময় ঘটে দু হাত দিয়ে ধরে সর্বতীর্থ বাড়ি সর্বদেবী সমন্বিতং ইমাং ঘটং সমারুজ তিষ্টদেবী গন্নাহ সহ দোয়াত কাঁচা দুধ দ্বারা পূর্ণ করে তাতে খাগের কলম রাখতে হবে দেবী মূর্তির পাশে একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখলে খুব ভালো হয় কারণ শাস্ত্র মতে গণেশ পুজো যে কোনো পুজোর আগে করা উচিত প্রথমে আপনারা উত্তর পূর্ব দিক হয়ে বসবেন এবং গঙ্গার জল নিয়ে ও বিষ্ণু বলে তিনবার মুখে ছিটাবেন তারপর বিষ্ণুদেবকে স্মরণ করে প্রণাম করবেন সূর্যদেবকে প্রণাম করবেন গণেশজিকে প্রণাম করবেন এবং যদি আপনারা দীক্ষিত হয়ে থাকেন তাহলে গুরুদেবকে প্রণাম করে তারপর পুজো শুরু করবেন প্রথমে ফুল বেলপাতা নিয়ে সরস্বতী দেবী চরণে দেবেন এরপর ফল মিষ্টি নৈবেদ্য অর্পণ করবেন ধূপ দীপ জ্বালাবেন কপুর দিয়ে আরতি করবেন বই খাতা বাদ্যযন্ত্রে ধূপদীপ দেবেন ভুজের থালা সাজিয়ে রাখবেন যা পরের দিন কোনো ব্রাহ্মণকে দান করবেন চালের নৈবেদ্য সাজিয়ে অবশ্যই মা সরস্বতীর কাছে দেবেন মাকে ভোগ নিবেদন করবেন যেহেতু মায়ের সাদা জিনিস ভীষণ পছন্দের তাই এই দিন অবশ্যই মাকে সাদা তিলের নাড়ু সাদা বাতাসা খই চিরা দই মিষ্টি দেওয়া উচিত এছাড়াও আপনারা ফল বিশেষত কুলের ভোগ অর্পণ করবেন এছাড়াও সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে খিচুড়ি তরকারি পায়েস লুচি সুজি ইত্যাদিও আপনারা রান্না করে মাকে ভোগ হিসাবে নিবেদন করতে আপনারা এই দিন কিন্তু পারেন এরপর পুষ্পাঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলি মন্ত্র হলো ওং ভদ্রকাল্যই নম নিত্য সরস্বত্যই নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং অ্যাং শ্রী শ্রী সরস্বত্যই নম এইভাবে এই মন্ত্র তিনবার উচ্চারণ করে মাকে পুষ্পাঞ্জলি দেবেন এরপর হাত জোর করে বাগদেবীকে প্রণাম করবেন প্রণাম মন্ত্র হল ওম জয় জয় দেবী চরাচর সারে যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওং সরস্বতী মহাভাবে বিদ্বেষ কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে পুজো শেষে বই খাতা বাদ্যযন্ত্রে ধূপদ্বীপ অবশ্যই দেখাবেন পুজোর পরের দিন দেবীর আশীর্বাদ স্বরূপ দেবীর চরণে অর্পণ করা বেলপাতা দেবীর পাশে রাখা দুধের দোয়াত ও খাগের কলম দিয়ে ওং সরস্বতী নম এই মন্ত্রটি লিখে দেবী চরণে স্পর্শ করিয়ে সযত্নে বইয়ের ভেতরে বা বাদ্যযন্ত্রে রাখতে হবে পরদিন খৈ দই সহযোগে ধিকর্মা করা হয়ে থাকে আপনারা দধিকর্মা করবেন এবং প্রসাদ বিতরণ করবেন পরদিন পঞ্চমী ছেড়ে গেলে মঙ্গলবার শনিবার বাদ দিয়ে আগের বছরের মূর্তি জলে বিসর্জন দিয়ে দেবেন বা গাছতলায়ও রাখতে পারেন মাটির ঘট যদি পেতে থাকেন তাহলে মাটির ঘরও জলে বিসর্জন দিতে হবে আর যদি পিতলের ঘট পেতে থাকেন সেক্ষেত্রে ফুল বেলপাতা জলে বিসর্জন দিতে হবে সরস্বতী পুজোর দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন কোনো গাছ কাটা উচিত নয় এবং চুল নখ দাড়ি ইত্যাদিও কিন্তু এই দিন কাটা উচিত নয় তো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে লাগবে তো আপনারা অবশ্যই এই করোনা পরিস্থিতিতে বাড়িতে এইভাবে সরস্বতী পুজো করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন